স্বরাষ্ট্র দপ্তরে নতুন নিয়োগের ঘোষণার পাশাপাশি 67 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদেরকে আবারও নতুন করে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, এমনটাই আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন এই 67 জন অবসরপ্রাপ্ত অর্থাৎ রিটায়ার্ড পুলিশ অফিসারদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে মোট 3টি জায়গায়, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, তার পাশাপাশি চারিপাড়া রেল স্টেশন অর্থাৎ নিশ্চিন্তপুর রেল স্টেশন এবং তার পাশাপাশি সাবরুম চেকপোস্ট। এই 3টি জায়গায় 67 জন অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদেরকে নিয়োগ করা হবে। একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব, এবং আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন, যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে, সেই নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে আমাদের ICP যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি, তাতে ডিপিউট করার জন্যে 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে, ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণার, আমরা এই যে 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব, কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে, কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশনে। এবং এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রিয়া ডাকছিল বাবা। কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।